আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কিসওয়া বা কালো গিলাফে আবৃত থাকে পবিত্র কাবা শরীফ। এই গিলাফে সোনারূপাসহ অনেক মূল্যবান জিনিস ব্যবহার করা হয়। দীর্ঘ এক বছরের পরিশ্রমে কুরআনের আয়াত, আল্লাহর ইসমে জাত ও গুণবাচক নাম সহ অনেক গুরুত্বপূর্ণ তাসবি সোনা ও রূপার তৈরি সুতোয় অলঙ্কৃত করে থাকেন সুদক্ষ কারিগর দল। কিন্তু সিল্কের কালো গিলাফের জমিনে হালকা রূপার রঙের সুতোয় কি লিখা থাকে? সম্প্রতি কাবা শরীফের গিলাফের কালো জমিনে হালকা রূপাবর্ণে ক্যালিগ্রাফি সমৃদ্ধ এসব লেখা নিখুঁতভাবে তুলে ধরেছেন হারামাইন ডট ইনফো। কাবা শরীফের খালো জমিনে আঁকাবাঁকা চার লাইনে আল্লাহর গুণবাচক নাম, তাওহিদের খালেমা, তাসবি ও আল্লাহর গুণবাচক নামের ক্যালিগ্রাফিতে সাজানো হয়েছে। তা হল গুণবাচক নাম ইয়া হান্নান ইয়া মান্নান, খালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাসবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইসমেজাত ইয়া আল্লাহ। উল্লেখিত লেখাগুলো শুধু কালো গিলাফের জমিনে হালকা রূপার বর্ণের সুতো লেখা। কাছ থেকে না দেখলে তা স্পষ্টভাবে দেখা যায় না। এভাবে কাবা শরীফের কোন কার্নিশ, দরজাসহ বিভিন্ন স্থানে সোনার সুতোয় অনেক উজ্জ্বল ক্যালিগ্রাফি রয়েছে। সেই লেখাগুলোর বর্ণনাও পর্যায়ক্রমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। তাই পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।